মঙ্গলবার দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তে অসহযোগিতা, বয়ানে একাধিক অসঙ্গতি, তথ্য গোপনের চেষ্টা, তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকুকে। সুজয় কৃষ্ণর গ্রেফতারির প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কাকু জেঠু হয়ে গিয়েছে, এবার পিসি ভাইপোর সময় আসছে, কান টানাটানি হয়ে গিয়েছে, এবার মাথার সময় আসছে। সবাই জানেন, সেটাই খোঁজা হচ্ছে, কাকু জেঠু হয়ে গেল, পিসির সময় আসছে, পিসি ভাইপো সবাই আসবে আস্তে আস্তে, তো ক্লু খোঁজা হচ্ছিল। আমরা কথায় বলি যে কান টানলে মাথা আসে, কান টানাটানি হয়ে গেছে, এবার মাথার সময় আসছে। লিপস অ্যান্ড বাউন্ডা প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। 2012 সালের এপ্রিল মাসে তৈরি হয়েছিল এই সংস্থা, যার অন্যান্য ডিরেক্টররা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ ভট্টাচার্য। দিলীপ ঘোষের অভিযোগ, সেই কোম্পানির নাম অনেক আগেই এসেছে, কোম্পানির নামেই টাকার লেনদেন হতো, সেখানে যারা কর্মী তারাই হ্যান্ডেলার। এই প্রমাণগুলি একে একে সামনে আসছে, অনেকদিন ধরে খেলিয়ে এবার মাছ তুলছে সিবিআই। না, সে কোম্পানি তো অনেক আগেই নাম এসেছে, তখন চাপা পড়ে গেছিলো, আমরা শুনে আসছি সেই কোম্পানি, কিন্তু আসলে দেখা গেলো সেই কোম্পানি ইত্যাদি হচ্ছে টাকা লেনদেন, টাকা ইনভেস্টমেন্ট আর সব কিছুর ওই কোম্পানি, এবং তাতে যারা এমপ্লয়ি হিসাবে কাজ করছেন তারাই হ্যান্ডেলার। সেই প্রমাণগুলো ধীরে ধীরে আসছে, অনেকদিন ধরে খেলিয়ে খেলিয়ে মাছ তুলছে সিবিআই, যতক্ষণ না প্রমাণ হাতে আসছে তারা কারো গায়ে হাত দিচ্ছে না, আর যাকে ধরছে তারা একেবারে কবজা করছে, কারণ তথ্য প্রমাণ সহ করছে। বুধবার সকালে প্রতিদিনের মতো নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। নিউ টাউন থেকে মানস চৌধুরী, রিপোর্ট, ওঙ্কার বাংলা।